ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আহসানুল হক। সংক্ষেপে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু প্রধান খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী মাসে নেটোর 28টি মিত্র দেশের সাথে প্রথম বৈঠকে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেয় সমালোচনার সম্মুখীন হয়েছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল তার সহযোগীদের সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিনিধি পরিষদে যে স্বাস্থ্যসেবা সংশোধিত বিল ভোটের সম্মুখীন হচ্ছে তার বিরোধিতা করলে এর খারাপ রাজনৈতিক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচকে গত 5 মাসে সবচেয়ে বড় পতন ঘটেছে। এই নিয়ে পরপর 4 দিন শেয়ার বাজারে সূচকের অবনতি ঘটল। এই ছিল আমেরিকা থেকে কিছু প্রধান খবর। ভিওএ 60 আজ এ পর্যন্তই।